50টি বিলুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করলো বেলগড়িয়া থানার পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে ময়লাখানা থেকে 50টি বিলুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করে বেলগড়িয়া থানার পুলিশ। সেই সাথে দুজন যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই দুইজনই নিউবেরপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের নাম সৌরভ মুন্সি ও সন্দীপন বিশ্বাস। সূত্রের খবর, এদিন ধৃত দুই ব্যক্তি বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে বিলুপ্ত প্রায় কচ্ছপগুলি অন্যত্র পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করতেই তারা কচ্ছপ নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এরপরে তাদের থেকে 50টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ এবং ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।